বেজে উঠল যুদ্ধের দামামা গাজায় বিধ্বস্ত বিমান হামলা চালালো ইসরায়েল আরো বিস্তারিত জানিয়ে দেব দলীয় প্রধানের পদ ছাড়লেন তায়ানের প্রেসিডেন্ট গুজরাটে আধা সামরিক বাহিনীর ক্যাম্পে আলোপাথারে গুলি নিহত দুই সৈন্য সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ শি জিনপিং এর শেষ রক্তবিন্দু দিয়ে দেশের স্বাধীনতা রক্ষার লড়াই করে যাব বললেন ইমরান খান আরো থাকছে অবশেষে ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা শিথিল করল আমেরিকা সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্র দিয়ে দেশ হতে চায় উত্তর কোরিয়া এবং সর্বশেষে জানিয়ে দিব পুতিনের মাথার দাম 8.5 কোটি ঘোষণা ব্যবসায়ের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং এই চ্যানেলের আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ বেজে উঠল যুদ্ধের দামামা গাজায় বিধ্বস্ত বিমান হামলা চালালো ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির প্রতিরোধ সংগঠন হামাসের অবস্থানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় শুক্রবার গাজা উপত্যকা থেকে ইসরায়েল রকেট নিক্ষেপের জবাবে হামলা চালানো হয় বলে জানিয়েছেন ইসরায়েল সেনাবাহিনী এর আগে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করায় পরিকল্পনাকে যুদ্ধ ঘোষণা সামিল বলে সতর্ক করেছেন প্রতিরোধ সংগঠন হামাস ইসরায়েল সেনাবাহিনী জানায় গাজা উপত্যকায় দক্ষিণ অঞ্চলে রকেট ফ্যাক্টরিতে হামলা চালিয়েছে বিমানগুলো গাজা নিরাপত্তা সূত্র সততা স্বীকার করে তুলেছে ইসরায়েলি যুদ্ধ বিমান গাজা উপত্যকায় দক্ষিণ অঞ্চলে খান ইউনুসে এই হামলা চালিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা থেকে শুক্রবার ইসরায়েল এলাকাকে লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয় ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে একথা স্বীকার করে মে মাসে প্রথম দিকে ইসরায়েলি গাজা উপত্যকা থেকে ছোড়া একটি প্রথম রকেট উল্লেখ্য আন্তর্জাতিক সম্পদের আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে পহেলা জুলাই থেকে পশ্চিম তীর দখলকৃত ফিলিস্তিনি এলাকা ইসরায়েল ভূখণ্ডের অধীনে আনার কাজ করা শুরু করে দিয়েছে দলীয় প্রধানের পদ ছাড়লেন তায়ানের প্রেসিডেন্ট তায়ানের প্রেসিডেন্ট শাং ইয়ং ওয়াং স্থানীয় নির্বাচনে পরাজয়ের পর দলীয় নেতা পদ থেকে সরে দাঁড়ালেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি শনিবার নির্বাচনের ভালো ফল করতে পারেন তাই পরাজয়ের নাম নিয়ে দলের নেতৃত্বে থেকে সরে দাঁড়ান তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে শনিবার দ্বীপরাষ্ট্র তায়ানে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনগুলো ছিল মূলত মেয়র কাউন্সিল প্রধান এবং স্থানীয় কাউন্সিলর নির্বাচন করোনা মহামারী মোকাবেলা অপরাধ দমনের মতো বিষয়গুলো ছিল এখানে গুরুত্বপূর্ণ স্থানীয় নির্বাচন হলেও এটা ছিল ক্ষমতাসীন দলের জন্য বড় পরীক্ষা এই পরীক্ষায় ক্ষমতাসীন দলের প্রার্থীরা ফেল করে নির্বাচনে বিরোধী দল কাউমিনতাং জিতেছে দলটি 21টি মেয়র এবং কাউন্টি প্রধান পদের 13টি জয়লাভ করেছে বিপরীতে ডিপিপি পেয়েছে মাত্র 5টি টাইপের মেয়র চ্যাং সিং চুং পরাজিত হয়েছেন দলে এই খারাপ ফলাফলে দায় নিয়ে দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ান তিনি তিনি জানান তার গণতন্ত্র চীনের সঙ্গে সামরিক উত্তেজনা কিভাবে মোকাবেলা করছে তা পুরো বিশ্ব দেখছে গুজরাটে আধা সামরিক বাহিনীর ক্যাম্পে আলোপাথারি গুলি নিহত দুই সৈন্য ভারতের গুজরাট রাজ্যে আধা সামরিক বাহিনীর ক্যাম্পে গুলি বর্ষিত হয়েছে আর সহকর্মী ছোড়া গুলিতে দুজন জওয়ান নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরো দুজন আগামী মাসে গুজরাটের নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে তার আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যের বিভিন্ন এলাকায় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে তেমনি একটি ক্যাম্পে শনিবার রাতে গুলি চলে পুলিশ সূত্রে খবর যখন গুলি চালানো হয় তখন জওয়ানরা কেউ কর্তব্যরত ছিলেন না কোনো বিষয়কে কেন্দ্র করে তাদের কয়েকজনের মধ্যে ঝামেলা হয় সেই সূত্রেই গুলি চালানো হয় পুলিশ জানিয়েছে পোরবন্দরের কাছে ভোটের কাজের জন্য মণিপুরে ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়ন থেকে আধা সামরিক বাহিনীর জওয়ানদের নিয়োগ করা হয়েছিল ঘাতক জওয়ানদের নাম কনস্টেবল এস ইউনাই সিংহ একে 47 রাইফেল দিয়ে তিনি সহকর্মী লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ পাওয়া গেছে তার গুলিতে যাদের মৃত্যু হয়েছে তারা হলেন থুইবা সিং ও জিতেন্দ্র সিংহ গুলিতে দুইজন আহত হয়েছেন তারা হলেন কনস্টেবল রোজাজিৎ এবং রোহিকানা প্রত্যেকেই মণিপুরের বাসিন্দা তাদের একজনের পেটে অন্যজনের পায়ে গুলি লেগেছে প্রাথমিকভাবে তাদের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় পর উন্নত চিকিৎসা পরিষেবার জন্য তাদের নিয়ে যাওয়া হয় জামনগরের একটি হাসপাতালে
সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ জিনপিং এর। চীনের প্রেসিডেন্ট জিনপিং দেশটির সেনাবাহিনীর যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। পিপলস লিবারেশন আর্মির একটি অনুষ্ঠানে মঙ্গলবার তিনি চীনের নিরাপত্তা ক্রমশ হুমকির মুখে আছে এ অবস্থা নিয়ে বক্তব্য তুলে ধরেন। এ অবস্থায় সেনাদের যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন তিনি। চীনের সংবাদ সংস্থা চিনহুয়া নিউজের বরাতে বুধবার এ তথ্য জানা গেছে। খবর এনডিটিভি এর। মঙ্গলবার কেন্দ্রীয় কমান্ডার সিএমসি কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমান্ডার যৌথ কার্যক্রম পরিদর্শনে সিএমসি কেন্দ্রে যান জিনপিং। সেখানে তাকে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানানো হয়। নতুন করে পার্টির মহাসচিব নির্বাচিত হওয়ার পর বিশ্বের সর্ববৃহৎ সেনাবাহিনীর উদ্দেশ্যে প্রথম ভাষণ জিনপিং বলেন, বর্তমান বিশ্বে যেভাবে পরিবর্তিত হচ্ছে তা আগের শতকে দেখা যায়। চীনের নিরাপত্তা এখন ক্রমবর্ধমান হুমকি অনিশ্চয়তার মধ্যে আছে এবং চীনের সেনাবাহিনীর সেই লক্ষ্যে সেটি এখনো কঠিন আছে। তিনি বলেন, সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে সর্বশ্রেষ্ঠ সচেষ্ট থাকতে হবে, সামরিক শক্তি বাড়িয়ে লড়াই করতে হবে এবং জয় পেতে হলে নির্ধারিত লক্ষ্য অর্জন করতে হবে। এছাড়া সেনাবাহিনীর উপর পার্টি এবং জনগণের আরোপিত জাতীয় অখণ্ডতা রক্ষা নিরাপত্তা ক্রম বিকাশমান সাতরক্ষার দায়িত্ব পালনে নির্দেশ দেন তিনি। শেষ রক্তবিন্দু দিয়ে দেশের স্বাধীনতা রক্ষার লড়াই করে যাব বললেন ইমরান খান। মৃত্যু ভাইকে পেছনে ফেলে রাজনৈতিক অঙ্গনে প্রথমে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। চলতি মাসের গোড়ার দিকে পায়ে গুলিবিদ্ধ হওয়ার পর গতকাল রাওয়ালপিন্ডিতে প্রথমবারের মতো জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। ইমরান খান বলেন, আমি নিজের জীবনের চেয়ে পাকিস্তান স্বাধীনতা নিয়ে বেশি চিন্তিত। জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি দেশের জন্য লড়াই করে যাব। 2023 সালে অক্টোবরে পাকিস্তান প্রবর্তী পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে, কিন্তু ইমরান খান মনে করেছেন তাকে চলতি বছরে গোড়া দিকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং এই মুহূর্তে নির্বাচন হলে তিনি বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় ফিরবেন। এই কারণে তার নেতৃত্ব তেহরি ইনসাফ দল আগাম নির্বাচনের দাবিতে দেশব্যাপী লং মার্চ করে যাচ্ছে। শনিবার রাওয়ালপিন্ডিতে জনসভায় হাজার হাজার সমর্থনের উদ্দেশ্যে ইমরান খান আরো বলেন, আমি মৃত্যুকে খুব কাছে থেকে দেখেছি, যদি স্বাধীনতা ভাবে বেঁচে থাকতে হয় তাহলে মৃত্যু ভয় থেকে নিজেকে মুক্ত করুন, রাজপথে নাম ভয় পুরো জাতিকে দাসে পরিণত করবে। সাবেক পাক প্রধানমন্ত্রী দ্রুত আগাম নির্বাচনের দাবি জানিয়ে বলেন, দেশে 85% মানুষ এখন নির্বাচন চায়। তিনি শেহবাজ সরকারের উদ্দেশ্য করে বলেন, নির্বাচন না দিয়ে আর কোনো উপায় নেই। অবশেষে ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা শিথিল করল আমেরিকা। অবশেষে ভেনেজুয়েলার উপর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিল করেছে মার্কিন প্রশাসন। এর অংশ হিসেবে আমেরিকা অর্থ মন্ত্রণালয় বহুজাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে তেল রপ্তানি অনুমতি দিয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, ভেনেজুয়েলা সরকার এবং বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক অচল অবস্থা নিরসনের লক্ষ্যে একটি সামাজিক সুরক্ষা চুক্তি সই হওয়ার পর দেশটির উপর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিল করা হলো। মার্কিন অর্থ মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, শেভরন কর্পোরেশনকে সীমিত মাত্রায় তেল উত্তোলন করে আমেরিকার রপ্তানি অনুমতি দেওয়া হয়েছে যাতে ভেনেজুয়েলার সরকার লাভের অংশ না পায়। মার্কিন সরকার বলছে, তেল বিক্রির এই অর্থ শুধু শেভরন কোম্পানি পাবে, যার মাধ্যমে এই কোম্পানির কাছে ভেনেজুয়েলা সরকার ঋণের কিস্তি শোধ হয়। তেল বিক্রির টাকা থেকে ভেনেজুয়েলা সরকার কোন ধরনের ট্যাঙ্ক অথবা স্বত্ব বাবদ অর্থ পাবে না। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, ভেনেজুয়েলা সরকারের উপর আমেরিকা অন্য যে সব নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো বহাল থাকবে। সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রের দেশ হতে চায় উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন বলেছেন, তার দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রধারী দেশে পরিণত হতে চায়। পিয়ংইয়ং এক বক্তৃতায় কিম শনিবার বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রধারী দেশে পরিণত হওয়ার উত্তর কোরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। খবর রয়টার্সের। কিম উন বলেন, তার দেশ অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিশ্ববাসীর সামনে কথা প্রমাণ করেছে যে উত্তর কোরিয়ার কাছে পূর্ণ মাত্রার পরমাণু অস্ত্র রয়েছে এবং দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে সক্ষম। কিম জং উন আরো বলেন, উত্তর কোরিয়ার পরমাণু বিজ্ঞানীদের তাদের পরমাণু অস্ত্রের শক্তি সক্ষমতা বাড়ানোর জন্য চেষ্টা করে যেতে হবে। সম্প্রতি উত্তর কোরিয়া জাপান সাগরের অভিমুখে তার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুয়াংশাং নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্রটি জাপানের হোক্কাইদো দ্বীপ থেকে 200 কিলোমিটার পশ্চিম জাপানের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে গিয়ে পড়ে। এই ঘটনায় প্রতিক্রিয়া মার্কিন সেনাদের সঙ্গে জাপানের সেনাবাহিনী একটি যৌথ সামরিক মহড়া চালায়।
পুতিনের মাথার দাম 8.5 কোটি ঘোষণা ব্যবসায়ের। জীবিত বা মৃত রুশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাথার দাম 8.5 কোটি টাকা ঘোষণা করেছেন ইউক্রেনও এক ব্যবসায়ী। দ্য খবর ইন্ডিপেন্ডেন্ট। উদ্যোক্তা ও সাবেক এই ব্যাংকার আলেক্স কোনালেখিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই পুরস্কার ঘোষণা করেন। আলেক্সকি কোনালেখিন নামের রুশ ব্যবসায়ী এই প্রস্তাবকে তার নৈতিক দায়িত্ব বলে মনে করেছেন। তিনি পুতিনের মাথার দাম ঘোষণা করে তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য দেশটির সামরিক কর্মকর্তাদের কাছে আহ্বান জানিয়েছেন। আলেক্সকি কোনালেখিন বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই কর্মকর্তাকে $10 লাখ দেব যারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করে পুতিনকে রুশ আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধী হিসেবে গ্রেপ্তার করবে। তিনি আরো বলেন, পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট নন, কারণ তিনি রাশিয়ায় একটি ভবন উড়িয়ে দেওয়ার বিশেষ অভিযানের ফলে ক্ষমতায় এসেছিলেন, তারপর অবাধ নির্বাচন বাতিল করে এবং তার বিরোধীদের হত্যা করে সংবিধান লঙ্ঘন করেছিলেন। আলেক্সকি কোনালেখিন ওই পোস্টে পুতিনের ছবি যুক্ত করে সেখানে লেখেন, ওয়ান্টেড জীবিত বা মৃত, গণহত্যার জন্য দায়ী ভ্লাদিমির পুতিন।